আদিবাসী কংগ্রেসের নেতৃত্বে তাদের ধারাবাহিক কর্মসূচি আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বিভিন্ন সাংগঠনিক কর্মসূচির অভ্যন্তরে তাদের এই সবার আহ্বান করা হয়েছে। মূলত গত 23 তারিখে এডিসি দিবস সারা রাজ্য জুড়ে বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীদের বসবাস যে সমস্ত জায়গায় সেই উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায় সংগঠিত হয়েছে এবং এবারেই প্রথম যে একটা বড় আকারে এই কর্মসূচি আমাদের আদিবাসী নেতৃত্ব তাদের জনগোষ্ঠীর বিভিন্ন যারা জাতিগোষ্ঠীর মানুষ তাদেরকে সামিল করে এই কর্মসূচি করেছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আমাদের নেতৃবৃন্দদের ধন্যবাদ জ্ঞাপন করছে। আমরা আমাদের সমস্ত নেতা কর্মীদের কীভাবে আগামী দিনে রাজ্যের আদিবাসীদের উন্নয়নের জন্য এই রাজ্যের আদিবাসীদের ক্ষমতা অর্পণ করার জন্য বিশেষ করে পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে সার্বিক উন্নয়নের কাজে আদিবাসী জনগোষ্ঠীর মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়া যায়। এডিসি এলাকা জনপ্রতিনিধি বলুন, আমাদের রাজ্যের উপজাতি সংরক্ষিত আসনগুলিতে বলুন, ভারতের জাতীয় কংগ্রেসের সংগঠনকে মজবুত করে সেখান থেকে ভোট যুদ্ধে জয়ী হয়ে প্রতিনিধিত্ব করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে সংগঠনের কাজ আমরা দৃঢ়ভাবে ধারাবাহিকভাবে শুরু করতে আজকে এই সভার মধ্য দিয়ে আমরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করব। তাছাড়া ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য নবীকরণ এবং আদিবাসী জনগোষ্ঠীর মানুষকে নতুনভাবে সদস্য গ্রহণের ক্ষেত্রে আমাদের সংগঠন আদিবাসী কংগ্রেস একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় তারা আগামী এই এক মাস ব্যাপী প্রচার করবেন এবং সদস্য সংগ্রহ করবেন। এটা স্পেশাল ড্রাইভ, যদিও সারা বছর সদস্য সংগ্রহ করার সুযোগ রয়েছে, তারপরেও আদিবাসী কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে আগামী এক মাস জুড়ে তারা সমস্ত সংরক্ষিত এলাকা এডিসি এলাকার এই জনগোষ্ঠীর বিভিন্ন অংশের মানুষকে এর মধ্যে তারা সামিল করবে। আমি তার সফলতা কামনা করছি। সাথে সাথে উন্নয়ন বিমুখ একটা সরকার যারা এই রাজ্যে আদিবাসীদের উন্নয়ন নিয়ে সম্পূর্ণভাবে তাদের যে উদাসীনতা, কর্মসংস্থানের ক্ষেত্রে আদিবাসী যুব সম্প্রদায়কে যেভাবে তারা বঞ্চিত করে চলেছে, গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে নানা দুর্নীতি এবং প্রশাসনিক কাজকর্মে এই সরকার যেভাবে আদিবাসী এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি যে বৈষম্য তৈরি করেছে এর বিরুদ্ধে এই সংগঠনকে শক্তিশালী ভূমিকায় নিয়ে আগামী দিন পাহাড় দুর্গম এলাকা জনজাতি এলাকায় সমস্ত অংশের মানুষের জন্য তারা দাবি দাওয়া আদায়ে আন্দোলন কর্মসূচি গ্রহণ। আদিবাসী হলো মূল্য আদিবাসীর উন্নয়নে বর্তমান এডিসি প্রশাসন কীরকম কাজ করছে বলে মনে হয়? দেখুন, আমি যতটা জানি যে এডিসি প্রশাসনের প্রথমত তারা তাদের বক্তব্য যে অর্থকরী বিষয়ে
এই সরকার সহযোগিতা করছে, উন্নয়নের অর্থ এডিসির হাতে যাচ্ছে। তাছাড়া এই এডিসিকে কীভাবে তার কাজকর্মে বাধা দেওয়া যায়, তার যে ক্ষমতা অর্পণ করার বিষয়ে এই সরকারের কোনো পদক্ষেপ নজরে আসে। আমরা বলবো যে ভারতীয় জাতীয় কংগ্রেস এডিসি ষষ্ঠ তফসিল যেমন সংবিধান সংশোধন করে দিয়েছে, সাথে সাথে সাংবিধানিক কাজ করতে গিয়ে বা প্রশাসনিক কাজ করতে গিয়ে যে সমস্ত দুর্বলতাগুলি ছিল সেগুলি দূরীকরণের লক্ষ্যেও ডক্টর মনমোহন সিংয়ের নেতৃত্বে যে কংগ্রেস সরকার ছিল সেই সরকারও আরেকটা সংশোধনী এনে তাদেরকে অধিক ক্ষমতা অর্পণ করার লক্ষ্যে তারা প্রস্তাব রেখেছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ায় 2014 সাল থেকে আজকে অবধি এই প্রস্তাব সংসদে পেশ হয়নি, বা এই প্রস্তাবের পক্ষে এখন অবধি জাতীয় কংগ্রেস ছাড়া কোনো রাজনৈতিক দল তারা কোনো কথা বলেনি বা এই বিষয়ে তারা দাবিও পেশ করে। জাতীয় কংগ্রেস মনে করে যে এই সংশোধনী পাশ হলে উপজাতি এলাকার উন্নয়নে আরও অধিক অর্থ সরাসরি তারা পাবে এবং তাদের অধিক ক্ষমতা অর্জনে তারা এতে তাদের সুযোগ হবে। থ্রিটায়ার পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে উন্নয়নের কাজ আরও বেশি ত্বরান্বিত করা সম্ভব হবে। তাই আমরা মনে করি একমাত্র জাতীয় কংগ্রেস দলই পারে এই উন্নয়নের সপক্ষে সিদ্ধান্ত নিতে।